আজকে আপনারা শুনবেন এক শিক্ষকের কাহিনী, যে শিক্ষকের কাজ শিক্ষা দিয়ে সব ছাত্রছাত্রীদের ভালো পথে প্রেরণা করা। কিন্তু আজকের ঘটনাটি অন্যরকম। আজকের যে শিক্ষকের কথা বলবো, তার নির্মমতার কাহিনী শুনলে গা শিউরে উঠবে। নীলেশ নামক একটি ব্যক্তি, যিনি একটি স্কুলে ম্যাথ টিচার হিসেবে জয়েন করে, শিক্ষক হিসেবে আর মেধার দিক থেকে তিনি অতুলনীয়। ক্লাসে খুব ভালো পড়ানো আর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য তিনি কিছুদিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে ওঠেন। সপ্তম শ্রেণীর ম্যাথ টিচার ছিলেন তিনি। সেই শ্রেণীর কিছু ছাত্রছাত্রী প্রীতম, রফিক, আলিশা অঙ্কের বিষয়টিতে খুবই দুর্বল ছিল। যারা পড়াশোনায় দুর্বল, নীলেশ তাদের একদমই পছন্দ করত না। প্রীতম, আলিশা, রফিক এই তিনজন মিলে নীলেশের কাছে আসে। এসে তারা জানায় যে স্যার, এই ম্যাথের সলিউশনগুলো ঠিক করে উঠতে পারছি না। নীলেশ বলে যে ঠিক আছে, স্কুল ছুটির পর তোমরা নিজের বাড়ি না গিয়ে আমার বাড়িতে যাবে, সেখানেই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর এই কথা কাউকে জানাতে মানা করে, কারণ নীলেশ বলেছিল সে টিউশন পড়ায় না। কাজেই এই কথা বাকি ছেলেমেয়েরা জানতে পারলে তারাও তার কাছে পড়তে চাইবে। নীলেশ তা চায় না, তাই তাদের চুপি স্যারের নিজের বাড়িতে ডেকে আনে। প্রীতম, রফিক, আলিশা নীলেশ স্যারের বাড়ি যায় ম্যাথ ক্লাসের জন্য। বাড়ির ভিতরে প্রবেশ করেই তারা বাড়িটা একবার চোখ বুলিয়ে নেয়। তারা দেখল পুরো বাড়িতে নানা মমির কারুকার্য করা, এবং বাড়ির দেওয়ালে যে ড্রয়িংগুলো পর্যন্ত ছিল সেগুলো কিছুটা আজবই ভৌতিক ধরনের। নীলেশ স্যার তাদেরকে একটা রুমে গিয়ে বসতে বলেন। নীলেশ তাদেরকে বলে, তোমরা বসো, আমি হাত পা মুখ ধুয়ে আসছি। প্রীতম আলিশাকে বলে, স্যারের রুমটা থেকে কেমন যেন একটা বিশ্রী গন্ধ পাচ্ছি না? রফিক তখন বলে, হ্যাঁ আমিও তখন থেকেই পাচ্ছি, স্যারের ওই স্যুটকেসটা থেকেই হয়তো এই গন্ধটা আসছে। প্রীতম রফিককে বলে, চতো একবার খুলে দেখি। আলিশা তাদের বারণ করা সত্ত্বেও তারা স্যুটকেসটা খুলতে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে এলো। গন্ধটা পেতেই জেজ্জার নাকে চাপা দিয়ে এবার স্যুটকেসের ভেতরটা ঝুঁকে দেখতে শুরু করলো। স্যুটকেসের ভেতরটা দেখতেই তারা দেখল তাদেরই স্কুলের একটা ক্লাসমেট মৃত অবস্থায় পড়ে রয়েছে সেই স্যুটকেসের ভিতরে। তার গোটা দেহে কালছিটে পড়া দাগ, খুব যেন তাকে মারা হয়েছে। মুখের মধ্যে একটি কাপড় গুঁজে দেওয়া হয়েছিল। এই সব কিছু দেখেই তারা চিৎকার করে উঠল। নীলেশ দৌড়ে এলো সেই ঘরের দিকে। ঘরের ভেতর ঢুকেই তাদের হতবাক করা মুখের দিকে তাকিয়ে খুব জোরে জোরে হাসতে লাগলো। এই যে স্যুটকেসের ভিতরে তোদের ক্লাসের বন্ধুটা দেখছিস, এও ঠিক তোদের মতো পড়াশোনায় মন ছিল না। আর আমি চাই না তোদের মতো অশিক্ষিত মানুষগুলো আমার ক্লাসে থাকুক। আই নিড পারফেক্ট স্টুডেন্ট যারা আমার ক্লাসে থাকবে। তোদের মতো অশিক্ষিত মানুষগুলোর কোনো জায়গা নেই। এই বলেই সে নিজের বেল্টটা খুলে মারতে থাকলো, মারতে থাকলো। প্রীতম, আলিশা, রফিক যন্ত্রণায় চিৎকার করতে থাকে। নীলেশ তাদের একটা কথাও শুনল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল তিনটে তরোতাজা প্রাণ। তবুও নীলেশ থামল না, একটা লোহার রড দিয়ে তাদের উপর আঘাতের পর আঘাত শুরু করল। রক্তে ভেসে উঠল এই তরোতাজা প্রাণগুলো। আজ সেই পারফেক্ট নীলেশের জায়গা কারাগারে। 127টি কেস তার নামে ফাইল করা হয়েছে। গল্প শেষে একটা কথাই বলবো, পৃথিবীতে প্রত্যেক মানুষ সমান হতে পারে না, কিন্তু প্রত্যেক মানুষের একটা পরিচয় রয়েছে, একটা অস্তিত্ব আছে। তাই কোনো মানুষকে অযথা ছোট ভাবা বা ছোট করা কখনোই ঠিক নয়।